রয়েছে বয়ারমারিতে। বয়ারমারিতে সকাল থেকে যে ছবিটা আমরা তুলে ধরছি, যে সেখানে একটা খেলার মাঠের উপর দাঁড়িয়ে আছি আমরা, কিন্তু এই খেলার মাঠও সুরক্ষিত নয়, কারণ এই সন্দেশখালীতে কোনো জমি শেখ শাহজাহানদের নজর এড়িয়ে যায়নি। সেটা সরকারি জমি হতে পারে, সেটা খেলার মাঠ হতে পারে। সেই খেলার মাঠ আজ সেখানে আমরা দেখতে পাচ্ছি। তিন দিনের মধ্যে এখানকার গ্রামবাসীদের অভিযোগ, তিন দিনের মধ্যে এখানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, এখানে নাকি খেলার মাঠ জবরদখল করে একটা বাজার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাও কার সিদ্ধান্ত? তৃণমূলের এক নেতা শান্তনু জানা, যার মাথার উপর হাত রয়েছে শেখ শাহজাহানের, এমনটাই অভিযোগ এখানকার গ্রামবাসীদের। আজ এই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে, অনেকটাই ভেঙে দেওয়া হয়েছে, এবং তারপর এখানে পুলিশের অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুলিশ এসে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় সড়ো পুলিশের দল এখানে রয়েছে, পুলিশ কর্মীদের, পুলিশ আধিকারিকদের দল আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে অভিযোগ নেওয়ার জন্য রয়েছেন, অভিযোগ যাদের রয়েছে তাদের অভিযোগ তারা নিচ্ছেন। এবং এখানে গ্রামবাসীদের শুধু যদি আজকের দিনে দেখা হয়, তাহলে আজকের এটা অভিযোগ হতে পারে যে আজকে তারা মাঠ দখল মুক্ত করতে চাইছেন, কিন্তু তাদের বছরের পর বছর ধরে, 10 বছর ধরে তাদের নানা রকমের অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে একজন এই মুহূর্তে রয়েছেন, যিনি একদিন দোষের মধ্যে ক্রিকেট খেলে ফেলেছিলেন এই মাঠে, তার জন্য তাকে কি সহ্য করতে হয়েছিল? আপনি বলছিলেন যে আপনার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে, কি হয়েছিল? আমি ক্রিকেট খেলছিলাম, কোথায়? এই মাঠে। বলছে খেলতে দেওয়া যাবে না এখানে। তারপর আমি বলছি কেন খেলতে দেওয়া যাবে না, বলছে খিস্তি মেরেছে আমাকে। আমি যেই মেরেছি ও তখন আমাকে, আমি যেই খিস্তি মেরেছি ও তখন আমাকে মারতে এসেছে। এখানে কে আপনাকে মারলো? শান্তনু জানা। শান্তনু জানা কে? মেম্বার, কিন্তু মেম্বার ওনার বউ, আর উনি পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, এই যে এই এখানে কখনো খেলতে দেওয়া হয় না, খেলতে আসাটা এখানে অপরাধ? অপরাধ। দিনের পর দিন এরা এই রকম ভাবে ছোট ছোট নানা রকমের অভিযোগ আমাদের সামনে তুলে ধরছেন, যেগুলো আসলে খুব বড় অভিযোগ। 10 বছর ধরে তাদের কাছে, কারুর কাছে 1000 টাকা, কারুর কাছে 500 টাকা, কারুর কাছে 15,000 টাকা এরকম বলে তাদেরকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের তার বদলে পাকা ঘর দেওয়া হবে এবং তারা মাথার উপরে একটা ছাদ পাবেন, তাই তো? আমাদের ঘর দেবে বলে এখনো ঘর পর্যন্ত কোনো সরকারি ঘর দূর কিছুই আমরা পাইনি। আমাদের এই মাঠে পুজো হয়, আমরা এই মাঠ কাউকে দেবো না, আমাদের মার্কেট হতে দেবো না, আমরা বাচ্চাদের এটা খেলার মাঠ, আমরা কোনো এখনই বলতে হবে যে এই মাঠ আমরা, আমাদেরই মাঠ এটা, এটা আমাদের মাঠে পুজো, আমাদের বাইরে থেকে অনেক লোকজন আসে, এটা দেখার মতন জিনিস আছে এইখানটা, এখানে অনুষ্ঠান হয়, এই মাঠ কাউকে দেবো না আমরা, শান্তনুর টিএমসির মাঠ দেবো না, ক্ষুদিরাম ক্ষুদিরামই থাকবে, ক্লাব থাকবে, ক্লাব থাকবে। কিন্তু ক্লাব তো ইতিমধ্যে আমরা দেখেছি যে নীল সাদা হয়ে গিয়েছে, ক্লাব ঘর কি আর ক্লাব আছে? উনি করেছে, আগে অন্য কালার ছিল মাঠটা, এইটা ক্লাবটা, গেরিয়া রং ছিল, গেরিয়া রং। তারপর তো এখন আর ক্লাব কি ক্লাব আছে নাকি পার্টি অফিস হয়ে গেছে? ওই পার্টি অফিস ও আছে, এখন তোর দখলে আছে, শান্তনু টিএমসি, শান্তনু জানার দখলে আছে এটা। শান্তনু জানা, তার কাছে গিয়ে আপনারা কখনো বলেছেন যে আপনারা যে টাকা নিয়েছেন সেই টাকা ফেরত দিন, আপনাদের টাকা? বললে দেয় না, সে বলেছে বলে কি পরে দেব বা ঘর দিয়ে দেব, সেটা কোনো সমস্যা নয়, কারণ এটা ওর কাছে কোনো সমস্যাই না, আমরা শুধু গায়ে মেখেছিলাম। কাজে টাকা দিয়ে মানুষ টাকা নেওয়ার আগে, দেওয়ার আগে ওর তো আগে অন্য গায়ে উনি গায় যে পরে দেব, এই পরেরটা কবে, সে কোন যুগে হবে সেটা বলতে পারবো না। আমফানের, আমফানের ত্রাণের টাকা, আমফানের যে ত্রাণের ট্রিপল, সেসব কি আপনারা পেয়েছিলেন? না, পাইনি, 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 একটাও পাইনি, আমাদেরকে দেয়নি, কোনো সাহায্য পাইনি আমরা, এখানে কোনো সাহায্য পাইনি। আমফান ঝড়ের সময় যে আমাদের 20,000 টাকা দেওয়ার কথা ছিল, সে 20,000 টাকা দেয়নি, কারো 5,000 দিয়েছে, কারো 10,000 দিয়েছে, আমি তো নিজেই পাইনি এক পয়সাও, আমাকে এক পয়সাও দেয়নি, আমার খাটনির লোক নেই, আমি একাই খাই, একাই ওই যে বয়স্ক ভাতা যেটা বলে সেটাই পাই, আর এই আয়লা চাল, খাদ্য সুরক্ষা চাল, ওই দিয়েই আমার পেটটা চালিয়ে যায় যা করে, কিন্তু আমার টাকা পয়সা কিছুই দেয়নি, আমাকে দেবে 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 করে অ্যাকাউন্ট নাম্বারটা আমার সমস্ত জমা দিয়েছি, টাকা দেয়নি, 20,000 টাকাও তো দেয়নি, 5,000 টাকাও দেয়নি, ওইভাবে প্রত্যেকের টাকা মেরে খেয়েছে ওরা, ওদের বাড়িতে একটা বাচ্চা থেকে বড় থেকে সবাই ওরা টাকা পেয়েছে, কিন্তু আমাকে দেয়নি, বলছে আজকে ঢুকবে কালকে ঢুকবে বলে, সে টাকা আমাকে আজও পর্যন্ত দেয়নি। যে শান্তনু জানার কথা বলা হচ্ছে, তিনি নিজেও পঞ্চায়েতের সদস্য, তার স্ত্রীও পঞ্চায়েতের সদস্য, তার কাছে আজকেই গিয়েছিলেন, কেউ কেউ গিয়েছিলেন, তারা সেখানে যাওয়ার পরে কি দেখলেন একটু? গেলাম ওনার কাছে, উনি সই দিলেন। কেন সই নিতে গেছিলেন, কার কাছে? ওই শান্তনু জানার বাপের কাছে আর কি, তা সে সই দিল না, আমাদের সেই কাজটা মিটলই না, ওই নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে সই, সইটা করলে আমাদের আজকে কাজটা মিটে যেত, সই করলো না, আমার মেয়ে 3 দিন বসে বসে আজকে বাড়ি চলে গেল, সে কাজটাই হলো না আমাদের। শান্তনু বউ আর কি, মেম্বার আর কি, আমার স্বামী মারা গেছে, ওনার কাছে কোনো একটা আনতে গেলে উনি দিতে চায় না, ফিরিয়ে দেয়,
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আজকে কি করছেন আপনি জানেন? বাঁকুড়ায় তিনি একটা তার কর্মসূচি রয়েছে, সেখানে জনসভায় তিনি নাচের তালে পা মেলাচ্ছেন। শেখ শাহজাহান 55 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি। আপনারা বলছেন শান্তনু জানার কথা, শান্তনু জানার মাথার উপরে শেখ শাহজাহানের হাত। আপনারা কার কাছ থেকে এরপর বিচার পাবেন? কার কাছে পাবো? যে এখন যদি আমাদের প্রশাসন যদি দেয় আর মোদি সরকার যদি দিতে পারে তাহলে ভালোই, আমাদের কোনোটাই কথা নয়। কারণ কোনো বেচারা আমাদের কেউ নিচ্ছে না, কারণ যে যা তার আজকে মোদি আসলেও কি সেই একই কাজ করবে নাকি? আজকে মুখ্যমন্ত্রীকে আপনারা কি চান? আপনাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, আমাদের সবার অভিভাবিকা, তিনি আজকে আপনাদের কাছে এসেছেন, একবারও দেখা করেছেন, কথা বলেছেন? চোখে দেখি না তাকে, আমি কখনো চোখে দেখিনি এখনো, শুধু ফটোটাই দেখা, আর কোনো কাজ নেই। কারণ সাংবাদ আমাদের কোনোদিন এই সন্দেশখালী এলাকায় পা রেখেছে কি আমার জানা নেই। এই কানমারি এলাকায় তো কোনোদিন আসেনি, এত বড় বিধায়ক একটা আছে কখনো এনে দেখায়নি, যেখানে আমাদের এই অঞ্চলটা এসে দেখে যাক। সেইভাবে করে দিয়েছিল, বলে এখানে কারো কিছু হয়নি ক্ষতি, সেইভাবে করে ওরা অন্য ওদের কানমারি পারে ক্ষতিপূরণ নিয়েছে। আমাদের খড়িয়ার পার, আমাদের পারে কোনো কিছু ক্ষতি দেয়নি কাউকে। পুরো যারা এসেছিল তারা ওই শান্তনু জানা ও সবকিছু ওর ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছে। আমরা বুঝতেই পারছি যে এখানে কি চলছে। এখানে মানুষের যে অভিযোগগুলো সেগুলো এতদিন ধরে আমরা সন্দেশখালী বিভিন্ন জায়গায় পেয়েছি, এবার আমরা নেচার থানা এলাকাতেও সেই একই রকম অভিযোগ পাচ্ছি। জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে, সেই সম্বলটুকুও কেড়ে নেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন বয়ারমারিতে এই অবস্থা, তখন বেড়মজুরে সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, যদি তাদের মতো করে কাজ না করা হয় তাহলে গুজরাটের টিকিট কেটে পত্রপাঠ বিদায় করে দেওয়া হবে, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, এমনই নাকি হুমকি দেওয়া হতো যারা সাধারণ গ্রামবাসী তাদেরকে, যদি তাদের হিসেব মতো কাজ না করা হতো। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ারও হুমকি দেওয়া হতো।